হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টার যে পাসে অর্থাৎ জেনারেলে ক্যালকাটা ইউনিভার্সিটির DSE-B-1 পেপারটা আছে, তাদের যে 2021 এবং 22 সালে যে প্রশ্নপত্র লাস্ট 2 ইয়ার্স, তো সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। তাকে বলবো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর পারলে কিন্তু বন্ধুকে বেশি বেশি করে শেয়ার করো। তো চলো, তোমাদের যে কোশ্চেন পেপার আছে তো সেটা নিয়ে আলোচনা করা যাক, ঠিক আছে? তো দেখো, প্রথমে দেখো তোমাদের 2021 সালের যে প্রশ্নপত্র, দেখো তোমাদের 2021 সালের প্রশ্নপত্র DSE-B-1 হিস্ট্রি জেনারেলের, দেখো সিক্স সেমিস্টারে প্রথম দিকে তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন আসতো। তো আমি তোমাদের শর্ট প্রশ্ন আলোচনা করবো না, কারণ শর্ট কোশ্চেন তোমাদের আর আসে না, তোমাদের সব 5 মার্ক্স, 10 মার্কস আর 20 মার্কস আসে। তো এই শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা না করে আমি ডাইরেক্ট তোমাদের কিন্তু বড় প্রশ্নে বেরিয়ে যাচ্ছি। দেখো 5 মার্কসের প্রশ্ন, দেখো 2021 সালে বাণিজ্যিক পুঁজিবাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, ঠিক আছে? নেক্সট, পুটিং আউট সিস্টেমের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, কেমন? তারপর 16 শতকে ইউরোপিয়ান উপবাণিজ্যের তুমি কিভাবে চরিত্র করবে? নেক্সট, 17 শতকে ইউরোপের সবথেকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে আমস্টারডামের উত্থান ঘটল কেন? নেক্সট, ইংল্যান্ডের এনক্লোজার ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, শিল্প পুঁজিবাদ বলতে কী বোঝো? নেক্সট হচ্ছে লেসেসেস ফেয়ার, ঠিক আছে, এবং প্রোটেকশনিজমের মধ্যে মূল পার্থক্যগুলি কী কী? নেক্সট দেখো প্রশ্ন, ইউরোপের সমাজের উপর শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। এবার দেখো তোমাদের 10 মার্কসের প্রশ্নগুলো আছে। দেখো, মূল্য বিপ্লব বলতে কী বোঝো? 16 শতকে ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? নেক্সট হচ্ছে ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন প্রথম শুরু হয়েছিল? নেক্সট, 17 শতকে ইউরোপের প্রধান বাণিজ্যিক শক্তি হিসাবে ইংল্যান্ড ও ফ্রান্স কীভাবে নিজেদের প্রতিষ্ঠা করেছিল? নেক্সট, ঔপনিবেশিক শাসন কীভাবে ইংল্যান্ডের শিল্পায়ন প্রক্রিয়াকে সাহায্য করেছিল? নেক্সট, ফ্রান্স ও জার্মানির শিল্পায়ন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলি বিচার করো। লাস্ট প্রশ্ন, শিল্পায়ন কীভাবে ইউরোপে এক নতুন শ্রমিক শ্রেণী জন্ম দিয়েছিল এবং শ্রমিক শ্রেণীর আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তো ইংলিশ ভার্সনের প্রশ্ন আলোচনা করবো। যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো, বা এতে কোনো সমস্যা হলে তোমরা কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো, ঠিক আছে? এবার দেখো যারা ইংলিশ ভার্সন আসো তাদের জাস্ট 5 মার্কস এবং 10 মার্কস আমি দিয়ে দিয়েছি, আর তোমাদের কিন্তু আমি শর্ট কোশ্চেন তোমাদের দিই নি, যদি পরীক্ষা আসে না, ঠিক আছে? এবার দেখো তোমাদের যদি 2022 সালে যে প্রশ্ন হবে তোমাদের হিস্ট্রি জেনারেলের DSE-B-1, দেখো মূল্য বিপ্লব কী কারণে হয়েছিল, 5 মার্কসের প্রশ্ন, ঠিক আছে? তারপর দেখো তোমাদের যে মার্কেন্টাইল মতবাদ বলতে কী বোঝো? নেক্সট দেখো, এনক্লোজার ব্যবস্থা গড়ে ওঠার কারণ কী ছিল? তারপর প্রোটেস্ট্যান্ট মতবাদ কী পুঁজিবাদ গড়ে উঠতে সাহায্য করেছিল বা সহায়তা করেছিল? নেক্সট, জার্মানির অর্থনৈতিক উন্নয়নে জোলভিরেনের কী ভূমিকা ছিল? তারপর প্রশ্ন, তৃতীয় নেপোলিয়নের ফ্রান্সের অর্থনৈতিক উন্নতিকে কীভাবে উৎসাহিত করেছিলেন? তো এগুলো ছিল 5 মার্কসের প্রশ্ন। এবার দেখো তোমাদের যে 10-20 মার্কসের যা বা 10 মার্কসের প্রশ্ন, দেখো তোমাদের ইংল্যান্ডের শিল্পায়নের কারণগুলি বর্ণনা করো। নেক্সট দেখো, 17 শতকে বাণিজ্যিক বিস্তারে নেদারল্যান্ডের ভূমিকা কী ছিল? এবার দেখো তোমার 20 মার্কসের প্রশ্ন, আমাদের বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। নেক্সট দেখো, 19 শতকের মধ্যভাগে জার্মান শিল্পের অগ্রগতির কারণগুলো আলোচনা করো। নেক্সট দেখো, ইউরোপের সমাজ ও রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। নেক্সট দেখো, ইংল্যান্ড ও ফ্রান্সের শিল্পায়নের তুলনামূলক আলোচনা করো। তো এই ছিল তোমাদের DSE-B-1 সিক্স সেমিস্টারের যে কোশ্চেন পত্র 2021 এবং 22, সেগুলো আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং পারলে কিন্তু বন্ধুকে বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কিছু নিয়ে আসছি।